بسم الله الرحمن الرحيم. جي رحمن جي رحيم جي مولا جي الله نجي درود شريف پڑھن امرا امترا نبي محمد الله سنت تو آدائي کرو بول خلیر زمین تک درود شريف ہوئے جا الحمدللہ جتشت عاشق رسول در اپستیتی آتھے ما فی الرونق منڈیتا آتھے আমরা এক থেকে দুইবার দরুদ শরীফ পড়ব এটা 100 থেকে 200 বারের মত সুবহানাল্লাহ আজি আসি না নাই আসি বলেন আসি না নাই আসি বুঝিস ওনারা বত কোন দরে বইতে কোন দেয় এখন একখানে বিরক্ত লাইট পারে না তাহলে আরা দেরি করতেন না স্বল্পর ভিতরে সাড়ে বেলা ইনশাআল্লাহ ওনারা দোয়া চাই আল্লাহ রহমত চাই আল্লাহ কবুল করে আমিন না বড় করে আমিন বড় করে আমিন মহব্বতের আওয়াজে দরুদ শরীফ اللهم صل على مولانا اللهم صل মিষ্টি একটা সুর হবে শুধু নিজেরার অন্তর শান্তি হবে না যারা দূর দূরান্ত থেকে শুনছেন তাদের মনটাও যেন শান্তি হয়ে যায় এমন একটা মহব্বতের সুর হবে মাওলাকে ডাক দিবেন মহব্বতের ইমানে একটা শুনেন আল্লাহ পাক আমাদেরকে আল্লাহকে গভীর রাতে মহব্বতে ডাকার তৌফিক দান করুন আমিন ঘরের দরজা আস্তে আস্তে খোলা হচ্ছে না বন্ধ কথা বলেন বন্ধ রাত গভীর হচ্ছে ঘরের দরজা খুলছে না বন্ধ বন্ধ আছে দোকানের দরজা বন্ধ মাদ্রাসার দরজা স্কুলের দরজা কলেজের দরজা ইউনিভার্সিটির দরজা দুনিয়ার সব দরজা বন্ধ গভীর রাতে রহমতের রহমতের দরবার খোলা বড় করে বলেন তাহলে ওই আল্লাহকে খুশি করার জন্য মহব্বতের একটা সুর হবে আল্লাহ পাক আমাদেরকে দেওয়ার তৌফিক দান করুন আল্লাহু আল্লাহু শেষ বারের মতো আখরি বারের মতো আইন হুজুরের দেখা ফেললেন এলাকা বাসীর দেখা ফেললেন মাহফিল কমিটির দেখা ফেললেন শুধু একমাত্র মাওলার দেখা ফেললাই আখরি বারের মতো যার শরীরে সদ্দু শক্তি আছে গোসল আজম মাইজবান্ডারের মহব্বতে আল্লাহু مرحبا مرحبا محبتك مرحبا
আরো বড় করে আরো একবার গৌসিয়া যুব সংঘের উদ্যোগে এলাকাবাসী সহ সকলের মহব্বত ভালোবাসার সহযোগিতায় প্রবাসী ভাইদের সহযোগিতায় রহমতওয়ালা কমলিওয়ালা দো জাহানের বাদশা নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুন নবিয়্যিন খাতামান নবিয়্যিন আনিসুল আরবিন শাফিউল মুজনিবিন রাহাত ইলা শিকিন মুরাদিল মুশতাকিন শামসিল আরিফিন সিরাজিস সালিকিন আনিসুল আরবিন রহমাতাল লিল আমিন নূর নবীজির পবিত্র শুভাগমন উপলক্ষে আজকের এই জশনে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহায়ে ইয়াজদাহুম উপলক্ষে আজিম শান নূরানি ঈমানি ফয়জানি আরফানি রুহানি মাহফিলে সম্মানিত সভাপতি গাউসিয়া যুব সংঘের সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ জসিম সওদাগর সাহেব, যাতে এক্সট্রা কিছু শুরু করে দিব জিকির আজকার জিবের তরিকতর ভিতর ডুকিমত্তর জিকির শুরু, ওই জিকির যাইয়া না বান্দা আল্লাহর আস্তে আস্তে প্রিয়ন শুরু করে দিব। সুবহানাল্লাহ। বুহারী শরীফ সাইজ জাগাত আছে উগ্র হাদিস, খেয়াল করুন উগ্র হাদিস শরীফ বুহারী শরীফ সাইজ জাগাত। আল্লাহ নাদা জিব্রাইল, আল্লাহ জিব্রাইল ওরে ডাক দিয়ে জিব্রাইল আসি, আল্লাহ হুকুম করন, আল্লাহ হদে জিব্রাইল অমুকুর ফুয়া অমুক অমুকুর ফুয়া অমুক, ওই মানুষ করে ওই বান্দা ওরে ইবার বন্ধু হয়ে গিয়ে ইবার আয় আল্লাহ মোহাব্বত করন শুরু করে দিয়ে। জিব্রাইল বললেন আল্লাহ এখন কি করব, আল্লাহ বললেন জিব্রাইল যেহেতু আমি আল্লাহ মোহাব্বত করা শুরু করেছি তুমি জিব্রাইলও শুরু করে দাও। সাথে সাথে জিব্রাইল বললেন আল্লাহ আপনার হুকুম শিরোধার্য, আমিও মোহাব্বত শুরু করে দিলাম। আল্লাহ বললেন জিব্রাইল শুধু তুমি করলে হবে না, আল্লাহ তাহলে কি করব। আল্লাহ বললেন জিব্রাইল আসমানের মধ্যে যতগুলো ফেরেশতা রয়েছে সবাইকে তুমি একটু জানিয়ে দাও আমি আল্লাহ এবং তুমি জিব্রাইল ওই ওলিকে ওই মানুষকে মহব্বত শুরু করেছে তারাও যেন সবাই মহব্বত শুরু করে দেয়। তাহলে প্রথমে আল্লাহ মহব্বত করে তারপরে জিব্রাইল তারপরে আসমানের ফেরেশতা। আল্লাহ জিব্রাইল হবদ আল্লাহ হবদ জিব্রাইল হই দিও না হবদ আল্লাহ হই দি আর একটা হাম করো কি আল্লাহ এবার দুনিয়া জগুই দুনিয়া যেটুকুন ফেরেস্তা আছে ব্যাকুনের হই দো আল্লাহ এই মানুষ করে মহব্বত করে আয় জিব্রাইল মহব্বত করি আসমানের ফেরেস্তা মহব্বত করে ও জমিনের ফেরেস্তা তোমারও মহব্বত শুরু করে দি। ওয়ার মারা জিব্রাইল হুকুম পালন করি আল্লাহর হবদ আল্লাহ হুকুম পালন করছি আল্লাহ হবুদের দূরত্ব আমি যাইলে হইতুন আল্লাহ তলি এখন কি জুম আল্লাহ হবুদে জিব্রাইল এখন যাইয়ে না দুনিয়ার যেটুকুন মুমিন বান্দা আছে ব্যাকুনের অন্তরের ভিতরে এই আর ওলিবের মহব্বত শুরু করি দাও। তা আর যারা ওলির মহব্বত করি আল্লাহর নবীর এই বুহারী শরীফের হাদিস অনুযায়ী আর অলদি মুমিন সুবহানাল্লাহ আর অলদি মুমিন নবীর হাদিস অনুযায়ী কিলে বজন মানুষ আছে ওলি পছন্দ নগরে আছে না নাই নগর গুইতার ব্যাপার আয় কেউ গালি নদীর কেউ হারাপন হইল যার যার ব্যক্তিগত ব্যাপার তাই পারে আরা গরি আরা এত আল্লাহ আর আল্লাহ তোর নিয়ামতি এন ফাই এখন অন্য একখান হতা হইল গভীর মনোযোগ আয় একদম শেষের দিকে সংক্ষেপ এই সাইরিওয়ানোর ভিতর শরীয়ত তরিকত হাকিকত মারফত ভিতর ঢুকিলি ফায়দা কান কি হজরতে হুজুর গরিব নামাজ আরা চিনি না নচিনি হিন্দুস্তানের জমিনত রাজা বাদশার অভাব আছিল না ন আছিল এখন হন রাজা বাদশারে আনা স্মরণ করি ফাতিয়া করিন না কিয়া ক্ষমতা তো আল্লাহ দিয়ে আল্লাহ নদিলি রাজা হইতে পারতো না বাদশাহ হইতে পারতো না আল্লাহ দিয়ে আবার আল্লাহ নিয়ে গই মরি গিয়ে আল্লাহ নিয়ে গই রাজা বাদশাহ কল গরিব নামাজের ক্ষমতা দুনিয়ার থেকে জেললে আসিল ইন্তেকালের পরে আরো 700 গুণ বাড়ি গিয়ে কিরে বাবা হিন্দুস্তানের দার 2000 রাজা বাদশাহ আসিল কেউ রে কেউ স্মরণ করে গরিব নামাজের উরুষ আজ পর্যন্ত চলের কা কেয়ামত পর্যন্ত চলিবুকা আল্লাহ হদে ও মঈনুদ্দিন আর নবীর উমারে সম্পর্ক মঈনুদ্দিনের সম্পর্ক আয় রহমান উমারে এত আল্লাহ মঈনুদ্দিনের জিন্দি গরিব নামাজের জিন্দি গৌসুল আজম মাইজবান্ডারে জিন্দি গৌসে বাগদাদের জিন্দি শাহনশাহ শ্রীকুরের জিন্দি হজরত শাহজিবারের জিন্দি ব্যাকিন ইন আর নবীর মাধ্যমে দিয়ে দি আয় আল্লাহ সরাসরি জিন্দি ইন আবার উমার উমারে লই আয় যাই গই আর নবীর মাধ্যমে জেগিন দি এই নার কিয়ামত পর্যন্ত নুয়ানি আর নবীর মাধ্যমে জারার দি ইতারা দুনিয়া তুন সনর পরেও আয় আল্লাহ তারা সাংসদ আরো বাড়াই দি বড় করে মনসুর আরো বড় করে
এবার আইন গোসে পাকর মাহফিল গোসে পাকর একখান শান হইম পাঁচ খান মিনিট দিত পারিবেন না পারিবেন না কে দূর শেষ না অসুবিধা না পাঁচ মিনিট আর বেশি না যায় ওয়াজি ফজর নামাজ অনারা ফরম করিব হষ্ট হইব শুন খেয়াল করেন একখান দরুদ শরীফ পড়ুন সালাতুনিয়া صلاة يا رسول الله عليكم يا حبيب الله موزس حاضر এদিকে দেখেন ولي কে হয় ولي আল্লাহর মধ্যে স্থান আছে ولي আল্লাহর মধ্যে তবকা আছে স্থান এভাবে উত্তরতে গোস কুতুব আব্দাল এরা আল্লাহ এবং নবীর প্রেমে ফানা হতে হতে মুমিনের উপরে ফানাফিশেক মানে আপনি আপনার প্রিয় মুর্শিদের প্রেমে ফানা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আর একটু বড় করে সুবহানাল্লাহ মুমিনের উপরে যখন যাবেন তখন ওলির প্রেমে মুর্শিদের প্রেমে যখন ফানা হয়ে যাবে এটাকে বলে ফানাফিশেক কথা বুঝতে পেরেছি ফানাফিশেক মুর্শিদের প্রেমে ফানা পল্লে ফানা হতে সিনিউদ্দ ফানি এককরে গুলি দিলি কি হয় সর্বথন না ফানির লয় সিনি গুলি দিলি কি হয় এই ফানির বুতুর যদি সিনি দিয়ে না গুলি দেয় এরপরে যদি কেউ হয় এতন ফানির তুন সিনি কিন জুদা করে দাও আলাদা করে দাও পারিব না এই জানো রহদ দেয় ফানা হাফিজ শেখ সুবহানাল্লাহ বুঝত পারেন না বাজি আর তো নেতুন বেশি জ্ঞান নাই ওনারা দোয়া তালি আল্লাহ বাড়া দিলি ফাজুম আমিন হন এই জানাল দি ফানা হাফিজ শেখ তবকা এত ফিরুর লাইফ ব্যাকিন ফানা বোধ জনা হয় হতে তুর ফিরি বে হালা তুর ফিরি বেললে তুর ফিরি বেললে এটা হদ দে হতে লোকে বলে তারে কালো আমার কাছে লাগে ভালো ফিরে মুর্শিদ এলাম ভরি বাবা আজি আরেকজনে হয়ে বলি আনে মানে মানে সরে যাই মেললে না পিটুর ফতে আদ তাম পরে মহাব্বত তাম পরে খেয়াল করেন মুরিদুর হারনে বৎসমে ফিরুর কি হয় বন্যাময় আবার সুনাময় একদিন গোসে পাক রাদিয়াল্লাহু তাআলাকে সফরত গিয়ে দেহে দেহে ব্যাকুনাইর গোসে পাকর কদমত ফরের সুমাদের উগ্র মানুষ দূরে তিয়ে দিকে গুমটা টুমটা দিয়ে না এবার হাসেন ওয়াইর গোসে পাকর মিকে নসারো গোসে পাক হতে দুনিয়ার মানুষ আল্লাহ ফল ইতা নোয়াইর কা হতে ডাক দে হাসাইছি কিরে ব্যাকুন আল্লাহ ইল্লা ফল তুই নোয়াইর কা হতে হুজুর আয় আরেকজনের মুরিদ গোসে পাক হতে ফিরুর নাম হ হইয়ে গোসে পাক চোখ বন্ধ করে যে দেহে দেহে ফিরিবে ফিন্ন বর্ণ কেয়াল করন ফিরিবে ফির নয় এই বলদি বন্ড ইভেন নামে ফির হামে কিচ্ছু নাই গোসে পাকে আদব জেতে মুরিদুর দেখি কত বন্ড ফির বন্ড মুরিদ জেতে আদব ওয়ালা দেখি গোসে পাকে শান চাই বেলায়তর ক্ষমতা লই এই মুহূর্তে ইতুন ডাক দি হদ দে এ আল্লাহর বান্দা আজ এই দি তুর ফির আসিলি বন্ড কিন্তু তুতুন জেতে ফিরের পরে আদব দেখি মহাব্বত দেখি তোর ভক্তি দেহি আই এই মুহূর্ত তোর ফিরর কামেল বানাই দি বড় করে হুন সুবহানাল্লাহ হাকিকত খুব বড় জিনিস মজা আছে ফানাফির শেখর পরে যে তব কাইবো ফানাফির রসুল নবীর প্রেমে ফানা নবীর প্রেমে ফানা এই যে নবীর দুশমন যে হয় আর কোনদিন হই না এন্ড যতক্ষণ আশেক বসে কেউ কোনদিন হই না বোঝজন হর নবীয়ান ফারাউয়ান না ফারাইয়ান জানাউয়ান না জানাইয়ান নুনে উয়ান নুনে আর কোনদিন নো হই আর না আর বিশ্বাস হল আর আল্লাহ সালি ব্যাকিন পারে আর আল্লাহ নবীর ব্যাক ক্ষমতা দি দুনিয়াত ফাটাই সুতরাং নবী লয় আর মন থন সন্দেহ কথা একখানা বুতর হতা শেষ আর মন থন সন্দেহ নাই ইয়ান এই সন্দেহ নাই দি ইয়ান নাম হল ফানাফির রসুল সুবহানাল্লাহ এরপর আইদ দে ফানাফিল্লাহ তারপর আইদ দে বকাবিল্লাহ বকাবিল্লাহ দি এন একখান জায়গা ওলিয়ক কল এন একখান জায়গা জায়গুই নিজ জানাজা নিজে পড়াই দেয় সুবহানাল্লাহ ইয়ান হল দি বকাবিল্লাহ কথা বুঝাইতে জিনা বাজি বোত্রায় তো গিয়ে দেরি নক জুম গোসে পাকর মিকে যাই আয়ুন গৌসুল আজম আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা শাহিন শাহে বক্তা যে গোসে পাকর সিয়ারার মিকে সাইলিও মুর্দা কলবিয়ান জিন্দা হয়ে যেতে আরেকখানা বড় করে হন রোজার মাস বক্তা এসে বললেন হুজুর আমার করে একটি ইফতার গোসে পাকা হদ দেয় দোয়াত দাওয়াত কবুল করেন নবীর সুন্নত যা কবুল সুবহানাল্লাহ আরেকজন বক্তা আসলেন হুজুর আমার ঘরে ইফতার আগামীকাল গোসে বাগদাদ বললেন কবুল এইভাবে দাওয়াত দিতে দিতে
70 জন হুজুর গৌস বাগদাদের murid ভক্ত আশেক প্রেমিক ইফতারের টাইমের দাওয়াত দিলেন ইফতার কয় সময় হয় কথা বলেন কয় সময় কোন টাইমে মাগরিবের টাইমে আগামী কালকে 70টা জায়গা থেকে গৌস পাকের দাওয়াত গৌস পাক কাউকে नाराज করেন নাই 70 জনকে ওয়াদা দিলেন আমি তোমার ঘরে ইফতার করব সত্তর ঘর ফরদ্দিন সময় গেই গই ইফতারের টাইম এক সময় হন নরাসরা নাই এক কান গোসে পাক ইফতার শেষ ইফতারের পরে কিছুক্ষণ রেস্ট লওয়ার পরে আরা মসজিদের আজান হইলি মসজিদে যাই না যাই হরা হাত তারাবি নমাজ দে আষ্টপ তষ্টপ না যাইম মারামারির দরহান নাই গুদগুদির দরহান না বলে বিশের ভিতর আষ্ট আছে আষ্টর ভিতরে বিশ নাই দলিল যা আছে ইনুজর কোলে দিব অনারা সুদের দূর হইবেন দে বিশের ভিতর আষ্ট আছে আষ্টর ভিতর বিশ নাই হঠাৎ দূর শেষ আন নবী হইলে তোরা নামাজ সুরতুন সাবধান সাহাবা ইকরাম তিরমিজি শরীফের হাদিস সাহাবা ইকরাম হতে হুজুর নামাজ কেন চুরি করে আন নবী হতে যারা অতিরিক্ত তাড়াতাড়ি রুকু সেজদা করে ইনুলি নামাজ সুর তো যদি রুকু সেজদা তাড়াতাড়ি করলে যদি নামাজ সুর হয় তাহলে ইয়া বিশুত্তন আষ্টত নামা ফেলে দিন তার বড়টা হ্যাঁ হ্যাঁ হঠাৎ দূর শেষ অনত বারাবারের দরহা নাই আরা বারাবারই নসাই মহাব্বত চাই কেউ ন বুঝলি অবাজ আর বুঝতে ন যাই হবেন না আল্লাহর ওয়াস্তে তোর রাস্তা তুই তাক আয় আর রাস্তা আছি আল্লাহ কবুল করো আমিন কেয়াল করন ব্যাকুন মুরিদক্কল হন্ডে গেই নামাজ ফত্তু নামাজ ফরি নামাজ যাতে শেষ হই একজন এসক তুড়ি গেই উডি একজনের হতে হানে হানে হতড়া জানাস না কসুল আজম আজ ইয়ান করত ইস্তের কইছি দে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিদের হই ইতে হদ তুই আল্লাহর ঘর মসজিদের ভিতরে লেমিসত হবি দিনা হতে কি সমস্যা হতে গোসে পাক তার ঘর গজি দেনা দুইজনের মধ্যে মোটামুটি কি হই হই বারাবারই তাই আল্লাহ বারাবারে দেখিলে আর দুই তিনজন মারা তিয়ে নেন অতি দুইজন মারামারি বাজি তো বাঁচাতে যাইতে গায়ে ফেলি ইতে হদ তুই আর মসজিদ জানাবেল তুই গা এ দুইজন তো তিনজনে গেবি আর অভ্যেস তারা দিলে দুইজনে যাতে বারাবারি করে তিন নম্বরই দেয় সে হতে কি সমস্যা তোরা মসজিদ বুঝে লেখা কর হতে সাহস নাই দেখি হর হতে কি হদ দেয় হতে কি তো গোসু পাকে বলা ইতার করে ইস্তার করছি আমি হদ আর গরত করছি তিন নম্বর জিতে সেটা হতে দুজন মিশতে হদ দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুজন মিশতে হদ দেয় হতে কিয়া হতে গোসু পাক তার গরত করছি সুবহানাল্লাহ এল্লে করতে করতে এল্লে করতে করতে হজম আরে বাজি আর সামনে দেরি হই না বারে তাহলে সংক্ষেপে হই দি সত্তর জন এবার ব্যাকুনের মধ্যে হই সই পড়ি গেই গই ব্যাকুনে হদ্দা সিদ্ধান্ত একখান হদে ইয়ান ফয়সালা একজনে দিতে পারিব হদ হন হদ গোসে পাকর বাবুরসি হারন গোসে পাক জিককে যায় বাবুরসি মারে যাই বাবুরসি ব্যাকে হইতে পারিব সল ব্যাকুনে মিলে গোসে পাকর বাবুরসির হাসে যায় সত্তর জন মিলি গোসে পাকর বাবুরসির হাসে সত্তর জন দেহি হদে কিরডা কি সমস্যা তোরা লেগে একা গেছিস হত বড় একখান জামিলে বাজে গিয়ে কি জামিলে হত সত্তর জন যেও নাই সি ব্যাকুনুর একখানে হতা গোসে পাক আজি ইস্তের তার গরত গজ্জি বাবুর যে হত ব্যাকুন মিশতে হত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ব্যাকুনে কি হত ইতার সক্কি কি হত কি হারবার যার হাসা আইলাম তার হাসা তার সমস্যা বড় দেখা যাত দানা তো ব্যাকুনে মিশতে হওয়ার মানে কি হত গোসে পাকে তো দরবারত ইস্তের গজ্জি দাই নিজে গোসে পাক করে দি আর একখানে বড় করে সবাই অবাক হদ জিবের হাসে সমাধান আল্লাহ সেই বইয়া ফেস বাধা ফেলেন দি সবাই মিলে এখন সমাধানের পথ একটা গোসে পাকের কাছে যাবে গোসে পাক যেখানে বলে গোসে পাক যাকে বলে সেখানে হবে ফয়সালা সবাই মিলে গোসুল আজমের কদমে গেলেন ইয়া গোসুল আজম আব্দুল কাদের জিলানি বড় একটা সমস্যার সৃষ্টি হয়ে গেছে হুজুর সবার কথা হচ্ছে আপনি সবার ঘরে ঘরে ইফতার করেছেন আর আমি বাবুরসির কথা আপনি দরবারে ইফতার করেছেন আমি নিজে আপনাকে ইফতার এনে দিয়েছি ও গোসুল আজম আসলে কোথায় ইফতার করেছেন একটু বলে দেন না সবারকে সমস্যার সমাধান করে দেন না গোসুল আজম বললেন সবাই মিলে আমার দরবারের বাবলা গাছের দিকে একটু নজর দাও সবাই গাছের দিকে নজর দিল দেখতে লাগলো গাছের প্রত্যেকটা পাতায় পাতায় আমার গোসে পাককে দেখা যাচ্ছে গোসে পাক বললেন গাছের পাতায় পাতায় যেইভাবে গোসে পাককে দেখা যায় সেইভাবে আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছে এট এ টাইম আমি 70 জায়গায় ইফতার করার ক্ষমতা আছে বড় করে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
করে বলেন না মারহাবা আরো বড় করে ওলি দিগার রাজা মহারাজ لم خاني جيلاني كريپا كور راخ مدر لاج رباني عبد القادر برو کرو بولن نمار حبا صلاة دنیا আমার কথা শেষ এবার একটা মহব্বতের পরিচয় হবে মহব্বতের একটা পরিচয় এক মিনিটের ভিতর আমার গৌসুল আজম মাইজমান্ডারের আশেক যেহেতু বেশি এক মিনিট একটা কথা বলবো এক মিনিটের থেকে কম লাগবে আমরা তো বলি চিনি না যার কারণে আমরা বিভিন্ন সময় বিয়াদবিমূলক কথা বলে ফেলি আল্লাহ এগুলো থেকে আমাদেরকে ফরহেজ করুন আমিন নিজের বাগানে কিছু একটা ফল ধরলে পীর মুর্শিদের কাছে নিয়ে যাওয়ার নিয়ত করা এটা সুন্নতে সাহাবা এক গরীব সাহাবী তার আঙ্গুরের বাগানে সর্বপ্রথম আঙ্গুর ধরেছিল তিনি নিয়ত করেছেন আমি প্রথম আঙ্গুর যা ধরবে এগুলো আমার মদিনাওয়ালার কদমে নিয়ে যাব তো নবীর কদমে নিয়ে গেলেন সাহাবাই কেরাম বসান নবী সেখান থেকে একটা জবানে দিলেন সাহাবাই কেরাম মনে করলেন যে নবী যখন খাচ্ছেন হয়তো একটা খেয়ে আমাদেরকে বাকিগুলো দিয়ে দিবেন দেখতে পেলেন নবী ওই গরীব সাহাবীটা দাঁড়ায় আছেন নবী ওনার সামনে সব আঙ্গুরগুলো খেয়ে ফেলেছেন সাহাবাই কেরাম অবাক হলেন ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা অন্য কোনো কিছু আনলে তো আপনি আমাদেরকে দেন তবরুক বানিয়ে এখন নিজেই খেয়ে ফেললেন ওই সাহাবি ওই গরীব সাহাবীটা খুশি হয়ে চলে গেলেন কারণ নবী সব খেয়েছেন সুবহানাল্লাহ আমার নবী তখন উঠে বললেন সাহাবীরা যখন ওই গরীব মানুষটা নবীর জন্য নিয়ত করে তার বাগানের প্রথম আঙ্গুরগুলো আনলো আমি একটা জবান মোবারকে দিলাম দেখলাম সেগুলো টক টক মিষ্টি না আমি যদি তোমাদেরকে দিতাম তোমরা যখন মুখে দিতে তোমরা চোখ বন্ধ করে ফেলতে টকের কারণে তখন আমার ওই গরীব সাহাবিটা কষ্ট পেত দেখলে কষ্ট পেত হাই হাই এত কষ্ট করে নবীর জন্য আনলাম এগুলো টক হয়েছে কষ্ট পেত সেজন্য আমি নবী আমার গরীব সাহাবিটাকে খুশি করার জন্য সব টক আঙ্গুরগুলো আমি একাই খেয়ে ফেলেছি তো সুন্নতে সাহাবা আপনার বাগানের কিছু ফল মুর্শিদের জন্য নিয়ত করা তো গোসুল আজম মাইজবান্ডারির একজন ভক্ত আশেক নিয়ত করেছে বাগানের বড় কাঁঠাল যেটা হবে এটা আমি গোসুল আজমের দরবারে নিব সুবহানাল্লাহ বলেন না যেতে লই নিবেল নাই বড় মেঘকে হাট্টল তো তো বউ আজকে ডাক দিয়ে হদ্দ ওয়া মৌলানা সাহেব বলেন রে নিবেন গৌসুল আজম মাইজমান্ডারির দরবার নিবেন বালা হতা এত বড় হাট্টলকে আর গৌসুল আজম একলা হাইতারিব না অর্ধেক খাড়ি ঘর রাহিয়ে না আর অর্ধেক লই যাব না বিবি এ জামাইরে কি দিই প্রস্তাব দিই হন না কি দিই অর্ধেক ঘর রাহি আর অর্ধেক মুর্শিদের দরবার লই যান এবার গৌসুল আজম মাইজমান্ডারির দরবার যেতে ওই বক্ত ফুরা হাট্টল গলো এনে গেই গই সম্পূর্ণ কাঁঠাল নিয়ে যখন উপস্থিত হাজির আমার গৌসুল আজম মাইজবান্ডারির সামনে রাখা হলো হুজুর আমার বাগানের সবচাইতে বড় কাঁঠাল যেটা হবে নিয়ত করেছিলাম সেটা আপনার কদমে আনব সেটা নিয়ে এসেছি গৌসুল আজম বসার থেকে দাঁড়িয়ে গেলেন ঘরের ভেতরে গেলেন ঘরের ভেতরে যাওয়ার পরে গৌসুল আজম একটা ছুরি নিয়ে আসলেন ছুরি নিয়ে আসার পরে মাঝখানে বড় কাঁঠালটাকে অর্ধেক কেটে দিলেন কেটে দেওয়ার পরে গৌসুল আজম বলতেছেন ও আমার ভক্ত আমি গৌসুল আজম তো পুরো কাঁঠাল কেটে পারবো না বাকি অর্ধেক আমি রাখলাম আর অর্ধেক তুই তোর বিবির কাছে নিয়ে চলে যা বড় করে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে গৌসিয়া গৌসুল আজম মাইজবান্ডারি অতিয়ে গৌসুল আজম মাইজবান্ডারি মুজাস হাজিরিন জামাই বাবুর হতা ওই দেগরর ভিতর আর মাইজবান্ডার দরবারত গৌসুল আজমের খবর কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা আল্লাহ বলিয়কল মরানো বলিয়কল জিন্দা বলিয়কলর আল্লাহ সর্বজাগার মধ্যে
ওই খবরস্থানত অর্থাৎ মাজার শরীফের ভিতরে জিন্দা জিন্দা রাখে শুধু তাই নয় নবীর হাদিস শরীফ আল্লাহর নবী হদ্দে উগ্গ আল্লাহ ওয়ালা যাতে দুনিয়াত যাইগো দুনিয়াত থেকে জিদ্দুর ক্ষমতা তাহে দুনিয়াত জনর পর 70 তুন 700 গুণ ক্ষমতা বাড়ায় না সুবহানাল্লাহ খেয়াল করুন এন্ড প্রশ্ন আসি দুব যেই মাহফিল হক মাহফিল সে মাহফিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আদেশে হাজির থাকেন দেখি এখনকার অনেকে এটা অনেকে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছেন সেটা দেখানোর জন্য অর্থাৎ নবী যদি হাজির থাকে তারার হতলি মানে নবী হাজির তালি নবী হুয়ো তাহিয়ান রাহাইতাম মানে এলে তো যাই হোক একখান হতা নাই কো যোগ করি যারা নবী আইয়ান মানিন না পারে ইতারা হদম ভিডিও ইউটিউবে দেখিবেন এলে সার্চ দি মাইললি পাইবেন ইতারা বজন আইলে লাড়ি গুলো লই গিয়া তলে গুতই সিয়ারত তলে ওগো বুড়ো মিকে মানুষ নাম ধরলে ওনারা চিনিবে না তাহলে নাম নদরে গুতে গুতে হতে শুননি না বলে নবী আসে নবী আসে নবী কি আজকে আইসা আমার চেয়ারের নিচে বসে থাকছে আদি বেয়াদব রে বেয়াদব লাড়ি গো গুতর দে ঠিক আছে ভালো হতা বেশি জোরে নো গুতে সাথে কি হন্দি না হন্দি ঢুকি যাবি আইন ইনুর উত্তর দিতে চাইলে বহুত লম্বা হইব আর সংক্ষেপ হইর আল্লাহর নবী যেদিন নে হিজরত করি যার গই এদিন নে 50 জন যুবক লয় না আবু জাহিল লে তার নবীরে মারি বেল্লাইছি খুব সংক্ষেপ আর আল্লাহ হদ্দে বালিলন বালিলয় মারি দন কোরআনের আয়াত আর নবী মারি দিই ব্যা কোন সগে সগে ফসি গই আর নবী মাওলা আলীরে বিছানাত শুয়াই দিই আর নবী আড়ি আড়ি সাম্য দি যার গই আবু জাহেল উতবা সাইবা আবু লাহাব ইতারা যারা যারা আছিল ইতারা কিন্তু আধা নয় আধা হইলে কেউ রে ন দেখতো ইতারা একজনের একজনে দেহের কিন্তু নবীরে ন দেহের হযরত মাওলা আলী শাহ রাহুদা হদ্দে 50 জন যুবকের ভিতরে আর নবী যে বাইরে যার গই আতন বড় ডলার আর নবীর হন অসুবিধা না আই একখানা জানালা ফাঁক করি সাইড দি দেহি দি আর নবী তারা সাম্য দি যার গুদে ইতারা একজনের একজনে দেহের কেউ আর নবীরে ন দেহের তবে আই হযরত আলী আর নবীরে দেহির তলি কি বুঝিলেন যারা বেঈমান যারা অন্তর নবীর মহব্বত নাই ইবে নবীরে দেখতো নো আর যাতুন এশক আছে প্রেম আছে মহব্বত আছে ইবে আর নবীরে দেখিব সুবহানাল্লাহ বড় করে হন তো নবী এন্ডে আয়ুন মানি ইয়ান নবী আয়ুন ফরিব ইয়ান নবী ইচ্ছা করলে আইব ইয়ান আর নবীর আক্তিয়ার আর নবীর আল্লাহ ক্ষমতা দিয়ে আইবেল্লাই হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হাম করতে করতে মাতার মধ্যে ওন্না জিয়ান আছিলেন বিজি গিয়ে ডানে বাঁয়ে ওন্না তো আইনাভার আতিককে নবীর লেখা লাল মিককে সাদর মোবারক আছিল জিয়ান আল্লাহর নবী বদরের ময়দানত গনিমতর মাল হিসেবে পাইয়ে মা আয়েশা ইয়ান দি ফেলিয়ে মাতারত হতম পরে নবী গরত আসি আল্লাহর নবী আসিয়ে মা আয়েশা হদ্দে ইয়া রাসূলুল্লাহ অনতে আইলেন এল্লে করে বৃষ্টি পড়তে বাইরে অন শরীর মোবারকত বৃষ্টির হন চিহ্ন নাই আর নবী হদ্দে আয়েশা বৃষ্টি হন্দে দরজা খুলিছ না মা আয়েশা জানালা খুলিছ আর হন বৃষ্টি সংক্ষেপ ফোর দিন লম্বা হতা আল্লাহ নবী হদ্দে আয়েশা মূলত বৃষ্টি মদিনাত দেন পৃথিবীর অন্য এক প্রান্তর মধ্যে যত অনর নবীর সাদরি এন তুই মাতার উদ্দনর হারণে আল্লাহ তোমার চকুর জ্যোতি এন ভাবে খুলি দিই যে পৃথিবীর হন প্রান্তর মধ্যে বৃষ্টি আর ইয়ান তুই নিজের চোখে দেখিবে তোমার যে নবীর সাদর মাতার দিলে যদি চোখ খুলি থাকবে মা আয়েশার তা আর নবীর ক্ষমতা আরো হম না বেশি বড় করে আর না হম না বেশি এত আল্লাহ হইতে আর নবী আবের ক্ষমতা আছে না নাই আর নবী আইলি বলি আতুন দেহম পরি বললে হনা হতা আতুন আগে চোখ অর্জন গরম পরি আল্লাহর বলি কল তো নবী দেখি আল্লাহর বলে কোন শুধু নবী দেখি দেন জেন্ডাই তারা বক্ত মরিদে যদি বলিরে রাজি করিত পাইজি বলিয়ে চুটকির মধ্যে আল্লাহর নবীর মহাব্বতে আল্লাহর নবীরও দেখাই দিই গোসল আজম মাজমান্ডারি জীবনী সন বোধ ভক্ত আইন হয়ে হুজুর আতুন নবী চাইতো মনোহর গোসল আজম মাজমান্ডারি হয়ে অমুক জায়গা যায় না তিয়ে তাক গই আল্লাহর নবীর সাক্ষাৎ পাই যাবে প্রমাণ দিতে চাইলে বোধ দেরি আরেক প্রশ্ন আছে মাহফিল কি জন্য করা হয় ইয়ান সহজলি উত্তরে দি আল্লাহ আল্লাহ রসুলের খুশি করি দেবে ইন ডিটেলস হয়তো তাহলে বহুত লম্বা হতা প্রশ্ন আরো আগে ফাইলে হয়তো আমি গুছাই থাকতাম তারপর তিন নম্বর প্রশ্ন রসুল সাল্লাহ ইসলাম মাহফিলে বিরিয়ানি ভাতের আয়োজন করতেন এমন একটি হাদিস দাও রসুল বিরিয়ানি ভাতের আয়োজন করত এর লগে হাদিস তো আর এখন আবাজি বিরিয়ানি ইয়ান তো আর আর না আচ্ছা আয় আয় আজ জব আচ্ছা আচ্ছা বইন বইন বাজি ঠিক আছে ঠিক আছে আচ্ছা 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 বইন বইন আচ্ছা
সমস্যা মদুত না কিউ জরে জিব্বে কি করে দিই নষ্ট করে দিই তো মূলত বিষয় কেন কি দিইলে এখন নবীর মাহফিল যেতে বালা আতুন নলার আইস আইন দা কেন এন্ড বুদুর একখানে গোলমাল সৃষ্টি প্রশ্ন আসি দাসি হদ নবী গজ্জে ইল্লা কান কি দ তো নবী টাইলস ওয়ালা মসজিদে নামাজ সজ্জা কাম ফমান আর দিবে না নবী আসির ভিতর নামাজ সজ্জা লাগা ফমান দিবে না প্রশ্ন যদি বালা হয় হইলে আইবু নবী হন মাহফিল তবরুকুর ব্যবস্থা গজ্জি ইল্লা কান হাদিস দ বিরিয়ানি গজ্জি বেহন হাদিস হইন না পারে বিরিয়ানি বেম আরবার হানা বিরিয়ানি নয় তো পারে বাংলাদেশের মানুষ আরাত দিল্লিতুন যে তারার দরবার অর ফিশা বুজুরকলর অলাদ কলাইয়া আনা তে তারার বাত নদী আনা যেতে দিল্লি যাই আজমির শরীফ যেতে তারার বাত তো তুন বেশি রুটি দেয় কিল্লে অ্যান্ড এরার হানা রুটি জেন্ডার হানা জেন্ডার আন নবী জাহাদ দিত হর আন নবী ফিতরা দিত হই কিশমিশ আরা কিশমিশ টিয়া দিদিন হইলে দির আঙ্গুর আঙ্গুরের দাম বেশি না এখন কিশমিশের দাম বেশি আন নবী জিয়ান হই আরা ইয়ান গরিন না আরা আরা সুবিধা মতো ইয়ান কি গরিন দি তো এক জায়গা তাই না বিরিয়ানি না দুষ গজি দেবো আজি আর আল্লাহ না আই এন্ড দুষ নদীর আন হতা খেয়াল করেন নবিয়ে মেহমানদারির আয়োজন গজি হিন্দুস্তানের জমিনত বাংলার জমিনত ওয়াহাবি খ্রিস্টান ওয়াহাবি অর্থাৎ লামাজহাবি যারা যারা যে ধর্ম অর্থাৎ যারা যে দল ব্যবহার করে বা অনুসরণ করে প্রত্যেক দলের মানুষ সকলে এবারে মানে দেয় হযরত শেখ আব্দুল হক মহাদেস দেহলভি রহমাতুল্লাহ ইবের আব্বা জান প্রত্যেক বছর নবীর মাহফিল করতো এক বছর টিয়ানা দি গরিন না পারের গরত বইবে হাঁদের আতিকে মুড়িযোগ্য গরত দরজা আঘাত করছি সহজ করে দি খেয়াল করন দরজা করলি দেহাতে সানাবুট হদুন লই এসি সুবহানাল্লাহ সানাবুট যেতে লই এসি এবার হযরত শেখ আব্দুল হক মহাদেস দেহলভি রহমাতুল্লাহ আব্বা জান হদ্দে ওফুত যাইয়ান এলাকার মানুষের ডাহি লইয়া গো হদ আব্বা কিললে হদ নবীর মাহফিল করতাম দে এবার তৌফিক নো আসিল আল্লাহ মিলে দিয়ে একজন বক্ত কিছু সানাবুট দিয়ে ইন্দিয়ানে নবীর মাহফিল হবো ডাহিয়ানে ফুয়াই ব্যাকনের রয়েছি শেখ আব্দুল হক মহাদেস দেহলভি রহমাতুল্লাহ ডাহি লইয়েছি এবার তো সরাম লাভ দেই সানাবুটিন এক বিকে গুড়ি রেখি মিলাদ কে আমি মোনাজাত গিয়ে গই মিলাদ নবী নবীর গুণাগান মাহফিল হই মাহফিল চাষ করি রাতি ঘুমুস যাই বিছানার যাই শুই মন গান বড় খারাপ আই মনের মতো করে আন নবীর মাহফিল করি না ফেললাম মনত বড় যন্ত্রণা আন নবীর মাহফিল সুন্দর করি যেভাবে প্রত্যেক বছর করি আবার তৌফিক নাদি করি না পারি আতিককে স্বপ্ন দেহে দান মদিনা ওয়ালা স্বপ্ন তাই গিয়ে আরেকখানা বড় করি হযরত আব্দুর রহিম রহমাতুল্লাহ তাআলা আলাই নজর করে দেখলেন আমার নবী জান্নাতে আমার নবী জান্নাতে জান্নাতে ওই আল্লাহর নবীর আশেকেরা লাইন ধরে দাঁড়িয়ে আছে আমার নবী হযরত শেখ আব্দুর রহিমকে ডাক দিলেন আব্দুর রহিম ওই থালাটা নিয়ে আসো তিনি বললেন আমার হাতে একটা থালা আছে ভিতরে কি আছে আমি জানি না আমি থালাটা নিয়ে নবীর কদমে গেলাম এটা একটা লাল চাদর দিয়ে ঘুরানো আমি দেখলাম আল্লাহর নবী কামলিওয়ালা নবী ওই থালার মধ্যে ভিতরে হাত দিচ্ছেন মুঠ মেরে মেরে জান্নাতবাসীদেরকে কিছু একটা দিচ্ছেন কিছু
কিছু একটা দিচ্ছেন এইভাবে দাওয়া যখন শেষ নবী বললেন আব্দুর রহিম তুমি পেয়েছো আমি বললাম হুজুর আমি পাই নাই নবী বললেন তোমার হাত দাও আমি যখন হাত দিলাম নবী আমার হাতে দিলেন আমি নজর করে দেখলাম যে সালামত দিয়ে দুনিয়ার জমিনে আমি নবীর মিলাদুন নবী মাহফিল করেছি আল্লাহর নবী সেই সালামত জান্নাতে বণ্টন করতেছে বড় করে বলুন সুবহানাল্লাহ ওলিয়ান নবীর ক্ষমতা আছে না নাই এত আল্লাহ আশেকে হদে নবী লই জানতেন মননগজ্য নবী বেন নবী নবীর মত হন মানুষ তো বড় দূরের কথা নবীর মত হন নবীও নাই সুবহানাল্লাহ বড় করে বলেন জিসকা কোই সানি নাহি জিসকা কোই মুস্তাফা কি আজমত কা حد ہے نہ کنارہ ہے صلاۃ دنیا ہتا শেষ দুই ভাগ গজ্জুম যদিও বাইক কেন মানুষ বেশি এবার বাম পাশ এবার ডান পাশ তো ডান মিকে যারা আছেন প্রথমে আত্তুল্লমি তারা মাতিবেন বাম মিকে যারা আছেন ফর আত্তুলিল অনারা মাতিবেন প্রথমে ডান দিকে এই বাসত্ব নিকে যারা আছেন মহব্বতের গাওয়া আসবে রাতের প্রায় 6টা বাজে দে আওয়াজ দুইটা বাজার শেষ শতা মহব্বত গাওয়াজ প্রথমে ডান পাশ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ অনারা বেশ সুবজন গো ওয়া দিবেন দেরি অনারা না মানুষ বেশি আছেন বেশি না দেয়ম দেয়ম না দেয়ম কি আগে কেন তারা দকনা যায় অনারা হমতাই জিবে দিউন চাই তারা কেন অনারা টপ কাইতারে নিন হরে মহব্বত গাওয়াজ হবো নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া গাউসুল আজম মজবন্ডারি খুবই বড় ভাই ও মাশাআল্লাহ মানুষ বেশি দিয়ে বড় নবাব না আবার বেশি বড় তো হয়তো যাবে আবার মারামারি বাজে এত খালিফা ফেরত আই যাবো অবদে কাঠটা বড় এটা নিয়ে মারামারি আয় অবাজান অনারার মুরব্বী যারা আছেন তারা ফুয়া হিসেবে সিদি যারা যুবক ভাই আছে তারা ভাই হিসেবে বন্ধু হিসেবে আজ কেউ রে বড় গইতো না স্যার কেউ ছোট গইতো না স্যার এই আশেক কল ব্যাখনর লই রাত 2টা বাজে সরখিজের উপর জমিনের তুন ডাক দিলি আর মদিনা ওয়ালা নবী উনে না নুনে আওয়াজ বড় হইব উনে না নুনে তাহলে এবার সবাই মিলে দুই হাত তুলে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া গাউসিয়া যুব সংঘ বড় করে বলেন মারহাবা নারায়ে তাকবীর ও আকবর নারায়ে ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর নারায়ে সিদ্দিক ফারুক উসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর কারণ তাদের অন্তরে আছে আল্লাহর পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর নারায়ে আঁখোঁ কা তারা নামে মোহাম্মদ দিল কা উজালা নামে মোহাম্মদ আঁখোঁ কা তারা নামে মোহাম্মদ দিল কা উজালা নামে মোহাম্মদ নূর ওয়ালা আয়া হে নূর লেকর সারে আলম মে এ দেখো ছায়া হে আসসালাতু রসুল্লাহ সালাতু আসসালাতু আসসালামু আলাইকা الصلاة والسلام عليك يا حبيب الله جگ میں جب
محمد اسلام زندہ ہو گئے مصیبت نہ پائی جو دی مصیبت کرونا تمہار قبرے کی ہوے امال قبرے اچھی گو ڈوبے آمی پاپیری نہ جانی کی ہوے تمہاری سفارش بینے تمہاری کہ میں نے ہو وہ پار قبرے قبرے حشرے جیبانے حب کی تمہارا دیدر نبیر دیدار چاہی کی نا محبت اکبر والین جیبانے یا رسول اللہ یا شیخ رائے چی گنہگر مدینر غلامی او حضرت قبلہ مدینر غلامی آواز آنو بڑھو ہمیں مدینر غلامی او حضرت قبلہ شرن چاندی رو پاچائنا چرن دلی مانا شرن چاندی رو چرن دلی ای کامانا بھانگا تقدیر جوڑا او حضرت قبلہ مدینر غلامی دے مدینر غلامی مدینر غلامی وقت مرید آشے کنرا آشانی آچے تارا وقت مرید آشانی آچے تارا شوار آشا پوران کوئی را دے او حضرت قبلہ مدینر غلامی دے مدینر غلامی او حضرت قبلہ مدینر بڑا کر ایک بار بولیں مرحبا اللہ اس کے محفل کا قبول کرو اینڈ ایک کہاں ہوتا ہوئی مس ہوتا نو ایک برانسا ہوتا رہے تو دوئیٹا تینڈا پرجنت بہت محفل کری دو ویڈیو রায়তুর দুইটা পর্যন্ত বোধ মাহফিল করে এল্লে জজবা শুরু তুন শেষ পর্যন্ত হনমি কেন হয় আলহামদুলিল্লাহ মন ভরে অনরলায় দোয়া করি রবাজি এই আশেক কলর আল্লাহ কবুল করুক ইউনুর কলবর আল্লাহ মুনাব্বর করুক আল্লাহ পাকে আইন বাড়িয়া দরবার শরীফ উত্তন সৈয়দ মোহাম্মদ সৈদুল বারি অনার খেদমত প্রথমবারের মতো এলাকাত আসি আল্লাহ পাক সুন্নিয়তের ময়দানত যেন নিরহংকার ভাবে খেদমত করে যাবে সুস্থতা সহিত আল্লাহ জানেন তৌফিক দান করে ওনার হাজার দোয়া চাই আল্লাহ কবুল করুক আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়া নাবী সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ حبیبی سیدی یا رسول اللہ
وسلم عليك يا حبيب الله دیدار روزا کی تمنا دل میں ہے اہی ترانا ہو کے سے مدینہ جانا دل میں ہے بے کل ہے دل دیوانا یا نبی سلام یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ از تو فیل غوث اعظم بادشاہ ہر دو عالم صدقہ امام اعظم دور ہو سب رنج و غم یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ یا رسول اللہ یا حبیب اللہ امرات و شعبائی گناہگار کیا سے مدیر دکائی بار ہوئے چھی امت اپنار تر تر شکر ہزار بار یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علی نبی اصحاب نبی اور شہداء کرام گل باغ رسالت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بزم ہدایت پہلا غوث اعظم امام توقع بنو کا غوث اعظم امام توقع بنو کا جلوائے شان قدرات پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بزم ہدایت پہلا غوث پاک شہنشاہ بغداد اور خواجہ غریب نواز اسماعیل و دین و ملت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بزم ہدایت پہلا چوربی سرکوٹی آقا طیب شاہ اولاد رسول حضرت قبلہ طاہر صابر شاہ اولاد مصطفیٰ حضرت قبلہ غوث میز بندارے تاج دار حقیقت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا
کو سلام شمع بزم ہدایت پہلا حاجت روا مشکل کشا صدر لا فاضل اور علامہ غازی شیر بنگلہ جن کے ہر ہر آدا سنوتے مصطفیٰ ایسے پیرے توری قط پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بزم ہدایت پہلا ڈالو دے قلب میں عظمت مصطفیٰ حکمت اعلی حضرات پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بزم ہدایت پہلا یا الہی صدوق میلاد پاک رسول سلامی آج زنا ہو قبول مدینے کے چاند ہزار سلام مدینے کے چاند لاکھوں سلام مدینے کے چاند کروڑ سلام مدینے کی چاند بے حد سلام بلغ العلیٰ بکمالہ کشفت تجھا بجوالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين رب العالمين غوثي أزب شنگر الدهكي عسكر ما في لير مده شروط كشش پرجند زاكي سواداي حياته আয় আল্লাহ তোমার রহমতে পাকের দরবারে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের প্রত্যেকের পক্ষ থেকে সামাব কানা হাদিয়া তান তোফাতান সোনার মদিনাতুল মুনাব্বারার মধ্যে তুমি পৌঁছায় আল্লাহ আল্লাহ হযরতে শানজায় বেলায়েত হাজত রাওয়া মুশকিল কুশা হযরতে মাওলা আলী শেরা খোদার দরবারে পৌঁছায় দাও আল্লাহ তোমার নবীজির কলিজার টুকরা হাতুনে জান্নাত মা ফাতেমার জানের জান হযরতে ইমামে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুমার দরবারে পৌঁছায়া দাও আমিন আয় আল্লাহ পৃথিবীর জমিনের সমস্ত নবী রাসূল সিদ্দিক শুহাদা সাহাবায়ে কেরাম তাবেঈন তাবে তাবেঈন শরীয়ত মুবাশশারা মুলাফায়ার বা সমস্ত আলে কেরাম গণের দরবারে দরবারে পৌঁছায়া দাও আল্লাহ বিশেষ করে মাহবুবে সুবহানি কুতুব রব্বানি পীর আল-আসানি গাউসে জামদানি পীর মীর শেখ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে পৌঁছায়া দাও আমিন আল্লাহ হুজুর সৈয়দনা খাজা গরীব নওয়াজ আজমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে পৌঁছায়া দাও আল্লাহ শামশাহ শ্রী কুত হুজুর আল্লামা তৈয়ব শরমতুল্লাহর দরবারে পৌঁছায়া দাও রব্বুল আলামিন বাংলার জমিনের মধ্যে আল্লাহ হুজুর গাউসুল আজম মাইজবন্ডারের নূরানি রওজায়ে পাক তুমি পৌঁছায়া দাও হুজুর আল্লামা বাবা গোলামুর রহমান মাইজবন্ডারের দরবারে পৌঁছায়া দাও হুজুর হযরত সাইয়েদনা দেলার হোসেন মাইজবন্ডারি শফিউল বশর মাইজবন্ডারি জিয়াউল হক মাইজবন্ডারি আজিজুল হক শের বাঙ্গালার নূরানি রওজায়ে পাক তুমি পৌঁছায়া দাও আল্লাহ বিশেষ করে এই বোয়ালখালীর জমিনের মধ্যে চরখেজেরপুরের জমিনের মধ্যে পেতন শরামেতুল্লাহ আলাই সহ যত আউলিয়া কেরাম শুয়ে আছেন প্রত্যেকের দরবারে দরবারে তুমি পৌঁছায়া দাও
الله باري دربار شريف على حضرت نائب غوصل برا حضرت شاهجي باري دازن قبل عالم دربار پاك پاوچا يادا رب العالمين رات پرائي دوئي تواجه اكتا تمار بانداؤں غوري فير جائن اي مولا اكتا تمار نبي راشق غوري فير جائن اي الله জানি না আজকে কে মা হারা হয়ে হাত বাড়িয়েছে আল্লাহ জানি না আজকে কে বাবা হারা হয়ে হাত বাড়িয়েছে আয় আল্লাহ জানি না কার মা পুকুর পারে ঘুমায় কারো বাবা মসজিদের মাঝে কবরস্থানে ঘুমায় আছে আল্লাহ জানি না কার মা বাবা কবরের ভেতরে কেমন আছে মাওলা তোমার নবী তো ঘোষণা দিয়েছেন সন্তান যদি মা বাবার জন্য হাত বাড়িয়ে দেয় চোখের পানি ছেড়ে দেয় তার চোখের পানি নাকের ডগা অতিক্রম করার আগে আগে আমার আল্লাহ পাক তার মা বাবার জিন্দেগীর গুনাহ মাফ করে দেয় রব্বুল আলামিন ওই মা হারা বাবা হারা সন্তানদের নিয়ে হাত বাড়িয়েছি আল্লাহ প্রত্যেকের মা বাবার কবর গোলাকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ মা বড় মেহরবান মা এই ঠান্ডার ভিতরে সন্তান যখন ছোট্টবেলায় প্রস্রাব করে কাঁথা নষ্ট করে দিত ওই মা জননী গভীর ঠান্ডার মধ্যে সন্তানের জন্য নিজের আঁচলটা বিছাইয়া দিত আয় আল্লাহ আজকে সেই মা কবরের জগতে ঘুমায় আছে প্রত্যেকের মা বাবার কবরকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও আয় আল্লাহ অনেকে শ্বশুর হারিয়েছেন শাশুড়ি হারিয়েছেন বন্ধু হারিয়েছেন আত্মীয় হারিয়েছেন ভাই হারিয়েছেন বোন হারিয়েছেন বিবি হারিয়েছেন স্বামী হারিয়েছেন প্রত্যেকের কবরগুলোকে তুমি জান্নাতের বিছানা বানাইয়া দাও রব্বুল আলামিন এই এলাকাসহ আশেপাশের যত এলাকা আছে সমস্ত এলাকাগুলোর মধ্যে আয় আল্লাহ যতগুলো কবরস্থান আছে প্রত্যেক কবরস্থানের কবরবাসীদেরকে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও আয় আল্লাহ এই মুহূর্তে যারা হাত বাড়িয়েছে অনেকে অসুস্থ রয়েছেন শেফায়া আজলা কামেলা দান করে দাও আল্লাহ আমাদের সবাইকে হায়াতে তাইয়াবা দান করে দাও আল্লাহ যারা ব্যবসা করেন ব্যবসায় বরকত দান করে দাও যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দান করে দাও আয় আল্লাহ যারা লেখাপড়া করে তাদের এলমে কালামে বরকত দান করে দাও আয় আল্লাহ যে সমস্ত যুবকরা বেকার অবস্থায় রয়েছে মাওলা তাদের বেকারত্ব তুমি নবীজির সদকায় দূর করে দাও আল্লাহ যারা পরীক্ষা দিয়েছেন এবং এখন দিচ্ছেন প্রত্যেককে কামিয়াবির শহীদ পরীক্ষা দেওয়ার রেজাল্ট করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহতা মাফ করে দাও আল্লাহ আমাদেরকে তুমি নেককার পরহেজগার দিনদার তোমার শুকরিয়া আদায়কারী বান্দা হিসেবে কবুল করে নাও মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তুমি তৌফিক দান করে দাও দয়াল নবীকে জীবনের চাইতে বেশি বেশি মহব্বত করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ আজকের মাহফিল সাজানোর জন্য যারা যেইভাবে খেদমত করেছেন টাকা পয়সা ধন দৌলত আর্থিক শারীরিক মানসিক খেদমত করেছেন প্রত্যেকের খেদমতকে তুমি কবুল করে না আল্লাহ যারা খেদমত করেছেন টাকা পয়সা দিয়েছেন তাদের রুজি রোজগারে কোটি কোটি বরকত দান করে দাও যারা এবছর দিতে পারে নাই আগামী বছর দেওয়ার মতো তৌফিক দান করে দাও আয় আল্লাহ অত্র এলাকার মধ্যে তোমার রহমতের ছায়া দান করে দাও বিশেষ করে যতগুলো মা বোনেরা ঘরের ভেতর থেকে হাত বাড়িয়েছেন আল্লাহ আমার মা বোনদেরকে তুমি কবুল করে না মা বোনদের হায়াতের মধ্যে বরকত দান করে দাও মা বোনদেরকে নামাজি বানায়া দাও মা বোনদেরকে মা ফাতেমাতুর জাহরার জিন্দেগি দান করে দাও আয় আল্লাহ বিশেষ করে যারা প্রবাসে রয়েছেন প্রবাসী ভাইদের রুজি রোজগারে বরকত দান করে দাও তাদের জান ও মালকে তুমি হেফাজত করো বিশেষ করে মোহাম্মদ আলী আসগর মোহাম্মদ রুবেল মোহাম্মদ বেলাল মোহাম্মদ এনাম
محمد انعام دوئی بار آئے اللہ تادر پتک کے تمہیں رحمتر چادر دیا قبول کرنا آئے اللہ تادر روزی روزگر تمہیں برکت دان کرنا رب العالمین جانین اس کے کار زبان رامین تمہار پچند ہے جے مولا آئے اللہ جانین کار دوئی خلیہ تمہار دربار پچند ہے جے আয় আল্লাহ নবীজির মাহফিলের উসিলায় আমাদের প্রত্যেকের দুই খালি হাতকে তোমার রহমত দিয়ে তুমি ভরপুর করে দাও আয় আল্লাহ গবীর রজনী স্কুলের দরজাগুলো বন্ধ ঘরের দরজাগুলো বন্ধ মিল কারখানার দরজাগুলো বন্ধ মসজিদের দরজাটাও বন্ধ আল্লাহ আমাদের বিশ্বাস তুমি আল্লাহর রহমতের দরজা খোলা আয় আল্লাহ তোমার রহমত পাওয়ার আশায় হাত বাড়িয়েছি মাওলানা যেই যেই সমস্যা আছে সমস্যা সমাধান করে দাও যেই যেই পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দাও প্রত্যেকের নেক মকসুদকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন আগামী বছর যেন আমার বাইরেই মাহফিল করতে পারে যা কিছু ইন্তজামের দরকার আয় আল্লাহ মুরব্বি বাবাদের নিয়ে হাত বানিয়ে দিলাম যুবক ভাইদের নিয়ে হাত বানিয়ে দিলাম আগামী বছর মাহফিলের জন্য যা যা দরকার আছে তোমার রহমতের গায়েবী খাজনা থেকে গাউসিয়া যুব সংঘের ভাইদেরকে সেই ব্যবস্থা করে দিও আয় আল্লাহ মত পর্যন্ত আমাদের ঈমানকে সালামতে রাখিও মাওলা আল্লাহ রাতের দুইটা বেজে যায় এতগুলি আশেক বসে আছে নবীকে ভালোবেসে আল্লাহ জীবন একবার হলোই নবীর দিদার নসিব করে দাও হায় আল্লাহ নবী নবী করে এতক্ষণ পাগলের মতো চিৎকার মেরেছে আশেকরা জীবন একবার হলেও ওই দয়াল নবীর রওজা শরীফের সামনে দাঁড়িয়ে সবুজ গম্বুজ শরীফ দেখে দেখে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেওয়ার তুমি তৌফিক দান করে দাও অন্ধেরি গোর হোমে রোশন তোমারা নূরে নূর কা হামারি সামনে চমকে সিতারা খুদা জব বলেঙ্গে উস দিন কে আপনি উম্মতি লাও হামারি বিতড়ফ কর না ইশারা ইয়া রাসূল আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নাও আল্লাহ যারা অবুজ আছে তাদেরকে বুজদান করে দাও প্রত্যেককে নবীর গোলামি নসিব করে দাও আল্লাহ এলাকার প্রতি অন্যান্য এলাকা থেকে যতগুলি মানুষ এসেছে প্রত্যেকের এলাকার প্রতি রহমত নাজিল করে দাও আল্লাহ যারা মা হয়েছেন বাবা হয়েছেন তাদের সন্তানগুলোকে নেককার পরহেজগার বানাইয়া দাও আল্লাহ আমরা সন্তানরা মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও বিশেষ করে গৌসিয়া যুব সংঘের যতগুলি যুবক ভাই আছে তাদেরকে ইমামে হুসাইনের সৈনিক হিসেবে কবুল করে নাও দয়াল নবীর ফয়জ ও বরকত দিয়ে গৌসে মাসবান্দারির ফয়জ ও বরকত দিয়ে আল্লাহ তোমার মকবুল মাহবুব বলিগণের ফয়জ ও বরকত দিয়ে আমার গৌসিয়া যুব সংঘের ভাইদের কলবটাকে তুমি মুনাফার করে দাও আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে অবশেষ একটা ফরিয়া সাখরাতের মুহূর্ত বড় কঠিন মুহূর্ত সাত সমুদ্র তেরো নদীর পানি দিলে তৃষ্ণা মিটে না আল্লাহ কঠিন মুসিবতের টাইমে দয়াল নবীজির হাত মোবারকে তুমি হজে কৌসারের পানি পান করাইয়া দিও একদিকে আজরাইল আসবে জান নেওয়ার জন্য অন্যদিকে শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য ওই কঠিন মুসিবতের টাইমে আপন আপন পীরে মুর্শিদের কলব মোবারকের ফয়জ ও বরকত দিয়ে আমাদের সকলের মুর্দা কলবটা জিন্দা করে দিয়ে দয়াল নবীর চেহারা মোবারক দেখে দেখে ঈমানের সাথে সকলের জবানে জারি করে দিও ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল